এত সুন্দর একটা ওয়েদার, বাইরে আরো জোরে মনে হয় ঝুমঝুম 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 বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ আয়েশা হক ফ্রম টেইলর উইথ আলো। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর লাইভ সেশনটিতে আপনাদের সবাইকে আমি আয়েশা হক ওয়েলকাম করে নিচ্ছি। আশা করছি আজকের লাইভ সেশনটি আপনারা ওয়েদারের মতো এনজয় করবেন, এবং অবশ্যই আজকে ড্রেসটা তো থাকছে এনজয় করার মতোই। মানে কি ড্রেস পরে দেখতেই পাচ্ছেন, কালারটাই প্রথমত বাঁধন নষ্ট করার কালার থাকবে, তার উপরে ডিজাইনটা থাকবে অনেক বেশি সুন্দর। সো এটা নিয়ে অনেক কথা হবে, আড্ডা হবে, গল্প হবে। সো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান। কি অবস্থা সবার? আপুরা দেখি আমার প্রিয় প্রিয় আপুদেরকে একটু দেখে ফেলে আসেন, ঝটপট করে একটু আমার প্রিয় প্রিয় মুখগুলোকে দেখে ফেলে আসেন, কমেন্ট করে ফেলেন, আসেন ঝটপট করে একটু কমেন্ট করেন। দেখি সবাই কোথায়। হ্যালো হ্যালো আপুরা, কি অবস্থা সবার? হাই রিমা আপু, কেমন আছেন, কি অবস্থা? আচ্ছা, আমি একটু জয়েন হতে হতে আমি একটু কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের আমাদের ইনফরমেশন গুলোর মধ্যে প্রথমত আমাদের হচ্ছে শপ অ্যাড্রেসটা, আমাদের লোকেশনটা কোথায় অনেকে আক্স করেন, সো আমি এটা বলে দিচ্ছি লাইভের শুরুতেই। আমাদের হচ্ছে লোকেশনটা হচ্ছে একদম ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট, র্যাঙ্কিং স্কোয়ার, মেন্স ওয়ার্ল্ডের একদম পাশে থাকছে। আর তার থেকেও সহজতর হচ্ছে ওয়ে হচ্ছে যদি আপনি আপনার গুগল ম্যাপে গিয়ে আমাদের অ্যাড্রেসটা বা আমাদের শপ নেম বা আমাদের ব্র্যান্ড নেমটা যদি সার্চ করেন, তা এখনই মনে হচ্ছে কারেন্টটা চলে যাবে, সার্চ দেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাবেন ইজি ওয়ে। ওকে, আচ্ছা, এত ও মাই গড, কবে থেকে? ও, এখন আর হবে না তাই না? ভাবলাম একটু ফাঁকি টাকি দেওয়া যাবে, এটা কোনো কথা হলো? মানে কি জোরে জোরে হচ্ছে, মেঘ গর্জন হচ্ছে, শোনা যাচ্ছে। ধানমনিতে একটা শোরুম দেন প্লিজ, অবশ্যই সাবরিনা আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালোবাসতে থাকেন, আমরা আপনাদের জন্য উপহার স্বরূপ দিয়ে দিতে থাকবো হচ্ছে শোরুম, ঠিক আছে? আচ্ছা, হাই সৃষ্টি সাহা আপু, আপনার সাথে বৃষ্টির এত মিল, সৃষ্টি বৃষ্টি। আসসালামু আলাইকুম মিষ্টি আপু, আমি ভালো আছি, কেমন আছো তুমি? অর্ডার প্লেস করার পর ড্রেসটা অলমোস্ট চলে আসছে, এখন আরো সুন্দর ড্রেস নিয়ে কেন আসলাম? এটা অনেক স্যাড ব্যাপার তাই না? আচ্ছা দেখো, আমি তো প্রতিদিনই লাইভ হই, প্রতিদিনই আমি হচ্ছে আপনাদের সাথে নতুন ডিজাইন আনি, আপনারা প্রতিদিন 1-2 হাজার টাকা বাজেট রাখবেন আমার জন্য, ঠিক আছে? কারণ আমি এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসি, আসলে না নিলে মনে হবে কি রাতের ঘুম হারাম, রাতে মনে ঘুম হচ্ছে না। আমার এরকম পার্সোনালি হয়, আমি যদি কোনো ড্রেস পছন্দ করি, কোনো জুতা পছন্দ করি, কোনো কিছু পছন্দ করি, সেটা যদি আমি কোনো কারণে কিনতে না পারি বা কিনতে পারবো কি পারবো না এই কনফিউশনে থাকি, আমার কিন্তু রাতের ঘুম হয় না যতক্ষণ না পর্যন্ত আমি নেই। হাই জ্যোতি আপু, কেমন আছেন? ডিসকাউন্ট লাইভ কবে হবে ইনশাআল্লাহ? শুন আপুরা, ডিসকাউন্ট তো আসলে একটা সারপ্রাইজ, সারপ্রাইজ লাইভ গুলো একটু এইভাবেই হয়, ধুমধাম ধুমধাম। আচ্ছা, আজ ভেরি দিলরুব আপু, কি অবস্থা? ও মাই গড, অনেক জোরে জোরে গর্জন হচ্ছে, আপনাদের ওখানে কি অবস্থা, কার কোথায় কি অবস্থা বলেন? সবাই একটু কমেন্ট করে ফেলেন, কার কোথায় কি অবস্থা, একটু ঝটপট করে কমেন্ট করে ফেলেন। দেখি ঝটপট করে একটু কমেন্ট করে ফেলেন, কার কোথায় কি অবস্থা চলছে। সো আজকে আমরা খুব সুন্দর একটা ড্রেস হাজির হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন, একটা ডার্ক মেরুন কালার, ডার্ক মেরুন কালার। ও মাই গড, আল্লাহ যেভাবে পেয়েছি, যেভাবে পেয়েছি, আল্লাহ আমার কোন চটা, মাই গুডনেস, দিতে পারি আরেকটা হয়ে আমি দৌড়, আরেকটা যদি এভাবে গর্জন পড়ে আমি দৌড়, আল্লাহ কি লক্ষ্মী মেয়েটা বৃষ্টির মধ্যে ড্রেস দেখাতে চলে আসছে, হ্যাঁ মানে আমাকে এভাবে এভাবে টেনে টেনে নিয়ে আসছে। আচ্ছা, অরিন আমে জুথি লিখেছে ড্রেসটা অনেক সুন্দর, ইয়াস ড্রেসটা অনেক সুন্দর, দেখেন আমার ডেডিকেশন দেখেছেন আপনারা, ভালোবাসা টেলুরি আলোর প্রতি, আপনি এখন আপনাদের ভালোবাসা দেখায় দেন। এই ড্রেসটাকে এত কষ্ট করে আমি হচ্ছে শোকেস করতে আসলাম, আপনারা এই ড্রেসটাকে এত ভালোবাসা দেন, এত ভালোবাসা দেন যাতে তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, গাউন দেখাও, আজকে গাউন দেখাতে পারবো কিনা বলতে পারছি না, লেটস সি। হ্যাঁ আচ্ছা, কামরুন নাহান আপু লিখেছে আপু কিছু মনে করবে না, তোমাকে নথ ছাড়া অনেক ভালো লাগে, নথ পড়লে মনে হয় বিবাহিত, কিন্তু তুমি তো একটা বাচ্চা মেয়ে আপু, নথ এখন তো ফ্যাশন, একটা হচ্ছে পার্ট অফ আ ফ্যাশন, লাইক এভরিওয়ান, এভরি উমেন ওয়ার্স দিস, মানে সবাই পরে, সব মেয়েরাই এখন পরে, সো আই থিঙ্ক ইটস ফাইন, আপনি বলতে পারেন, সমস্যা নেই, বিবাহিত লাগলেও লাগতে পারে, বাট আই ফাইন্ড ইট ভেরি ফ্যাশনেবল, মানে আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। আচ্ছা
ওকে, এবং আমাকে খুব মানায়, এটা আমি জানি। আচ্ছা, আর এই ড্রেসে আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, হাই আয়েশা আপু, হ্যালো, কি অবস্থা? আমি মিম, কেমন আছো? নাফাইসা আয়াত কি মিম আমাদের? আচ্ছা আচ্ছা, হাই বিউটিফুল আপু, হ্যালো। মিম তো মনে হয় খিচুড়ি খাচ্ছে মাংস দিয়ে, তাই না? খিচুড়ি খাচ্ছো তুমি মাংস দিয়ে, বলো তো। উফ, আমার খুদে লেগেছে, আমি বাসায় যাবো। বাট আজকে কাকতালীয় ভাবে আম্মু খুব ফ্যান্টাস্টিক একটা মুরগির মাংস রান্না করছে। আচ্ছা দেখেন, আমি প্রতিদিন যে লাইভে আসি, আমাকে কিচ্ছু খাওয়ায় না এখানে ভাইয়াটা, কিচ্ছু খাওয়ায় না ভাই। আপনি আমাকে আজকে তো একটা খিচুড়ি মাংস খাওয়াইতে পারতেন ভাই, আমি এতক্ষণ বসেছিলাম যে পাত্তাই দিচ্ছে না, আমি যেটা বলতেছি কোনো পাত্তা নাই তার কথাবার্তায়। আচ্ছা তাড়াতাড়ি দেখো আপু, ওকে দেখাচ্ছি আপু, এই যে একটু গল্প করি আপু, একটু গল্প করতে ভালো লাগে, দেখি একটু গল্প করি। আচ্ছা ঠিক আছে, আসেন স্টার্ট করে দিচ্ছি। ম্যাটেরিয়াল হচ্ছে চেরি জর্জেটের মধ্যে আছে, লেন্থটা কি মেপেছো? আচ্ছা, হ্যালো বিউটিফুল গার্ল, হ্যালো সালমা আপু, কেমন আছেন? আয়েশা আপি, তোমার নামটা অনেক বেশি ভালো লাগে, আম্মা জান আয়েশা কে মনে করাই দে। আচ্ছা আচ্ছা, ওকে রাজিতলা আনুকে, ওকে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে সবসময় আয়েশা নেমটা অনেক স্পেশাল, আমার কাছে মনে হয় আয়েশা কমন হলো, খুবই 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 স্পেশাল একটা নেম। এবং যাদের যাদের নাম আয়েশা, তাদের পার্সোনালিটি অনেক বেশি সুন্দর। ও মাই গড, একটু ভয়ঙ্কর বৃষ্টি নামছে, শিট শিট। এত কথা না বলে ড্রেস দেখান প্লিজ, না আমি বেশি কথা বলবো। আচ্ছা হ্যাঁ আপু, পোলাও খাচ্ছি খুব, তুমি খাবা প্লিজ, নিয়ে আসো, অনেক বৃষ্টি পড়ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লাইভটা স্টার্ট করি, তাড়াতাড়ি দেখি, তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ আচ্ছা ওকে, ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের নিচের অংশটা থাকছে, আজকে একটু দেখাই। হ্যাঁ তাড়াতাড়ি করে, আর কথা না বাড়ে, বাইরের অবস্থা খুব খারাপ। আচ্ছা এখানে দেখেন, এই সাইডে হচ্ছে পুরাটাতে স্টোনের কাজ করা, এটা কিন্তু স্টোন ওয়ার্ক কাপড়। হ্যাঁ সুন্দর একটা স্টোন ওয়ার্ক করা আছে, এন্ড এইভাবে কারচুপির কাজ পাচ্ছি, ছিটে ছিটে করে কাজ থাকছে। বাট মেইন আকর্ষণটা কিন্তু হচ্ছে এটার নিচের যে অংশটা আছে, নিচের অংশটা কিন্তু খুব সুন্দর একটা কাজের মধ্যে আছে, লাইক ব্ল্যাক কালারের মধ্যে পুরাটা। এবং এখানে যে প্যাচ ওয়ার্কটা দেখছেন, এই প্যাচ ওয়ার্কটার উপরে কিন্তু পুরাটা কাঠদানা, মানে কারচুপির কাজ থাকছে, মানে এটা দেখতে খুবই সুন্দর। এটা পুরোটা হ্যান্ডওয়ার্ক এর মধ্যে আপুরা, লাইক ইউজুয়ালি যেটা হয় হ্যান্ডওয়ার্ক কিন্তু অনেক সময় লাগে, বাট ট্রাস্ট মি এত সুন্দর করে কাজটা করা আছে, পুরোটা একটা পাতা শেপে আর একটা ফুল শেপের মধ্যে আছে, এটা হচ্ছে নিচের ডিজাইনটা আছে। আর স্লিভটা আমরা পেয়ে যাচ্ছি, একদম ফুল স্লিভ থাকছে, সুন্দর একটা ফুল স্লিভ পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। ওকে সো যার লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঝটপট করে হচ্ছে বুক করে ফেলতে হবে এই সুন্দর ড্রেসটা। আপু কেমন আছো? 1000 এর মধ্যে ড্রেস হবে আপু? 1000 এর মধ্যে হবে মানে আপনি কি আমাদের শোরুমে আসতে হবে? এই ড্রেসের কোনো কালার আছে? ইয়েস এটার কালার আছে। আমরা প্যান্টটা একটু দেখিয়ে দিই, আসেন। প্যান্টটা হচ্ছে নর্মাল বেসিক প্যান্টের মধ্যে আছে, এটার প্রাইসটা অনেক রিজনেবল আপুরা, অনেক রিজনেবল থাকছে সবসময়ের মতো। আপু তোমাদের সবাইকে মিস করছি, তাহলে আসো কাজ করতে আসো। আচ্ছা ওকে, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে, প্যান্ট আমরা এরকম স্ট্রেইট কাটের মধ্যে পাচ্ছি। প্রাইসটা পড়ে যাচ্ছে কত আমি বলে দিচ্ছি, প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 1410 টাকা, ঠিক আছে? 10 টাকা হচ্ছে টোকেন অফ লাভ ফর মি, ঠিক আছে? 1410 টাকা পেয়ে যাচ্ছি আজকের এই সুন্দর ড্রেসটা। এটার কালার আছে, কালারটা দাও। আচ্ছা এটা সুন্দর কালার আছে, কালারটা দেখে ফেলে, একটা মিষ্টি পিঙ্ক কালার আছে, খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার আছে, মানে পিঙ্ক কালার আছে, মিষ্টি পিঙ্কি তো নাকি পিচ পিঙ্ক, পিচ পিঙ্ক তাই না? পিচ পিঙ্ক কালার আছে। আচ্ছা মিষ্টি পিঙ্ক, হ্যাঁ ঠিক আছে আপু তোমার। আচ্ছা লাভ ইউ আপু, আপি আলো আপুকে বলো শাড়ি গাউন উইথ লং কোটি আনতে। আচ্ছা আপু সমস্যা, আসলে এইসব ডিজাইন অন দা ওয়ে, অন দা ওয়ে আছে। হ্যাঁ ওকে, আসেন এই ডিজাইনটা দেখে ফেলি আমরা, এই ডিজাইনটা কার চাই? এটা কি সুন্দর একটা ডিজাইন থাকছে, এটাও আসেন দেখে ফেলি, লাগাই তো একটু। এটা সেম টু সেম ডিজাইন থাকছে, জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জের কারণে হচ্ছে আমাদের যে কাজটা আছে, কাজের কালারটাও চেঞ্জ হচ্ছে। ধরেন এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ডিজাইনটা, এই যে দেখেন সুন্দর না, কালারটা খুবই প্রিটি একটা কালারের মধ্যে থাকছে। এবং এটার নিচের অংশটা হচ্ছে পুরাটা সিলভার, আর এটা একটু হচ্ছে নুডিশ একটা টোনের মধ্যে আছে, নুডিশ একটা টোনের হচ্ছে এক্সট্রা প্যাচ লাগিয়ে পুরাটাতে কারচুপির কাজ করে এবং পার্লের কাজ করা আছে। হ্যাঁ এটা হচ্ছে নিচের অংশের ডিজাইনটা থাকছে, ডিজাইনটা সেম থাকছে, জাস্ট কালারটা চেঞ্জ পাচ্ছে। তোমার পটার রেড নাকি মেরুন? আমারটা হচ্ছে মেরুন আপু, মেরুন।
মারুন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে নিচের অংশটা থাকছে, একদম মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছি। এটার আরেকটা কালার হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা, ঠিক আছে। এবং এটা কিন্তু সেম টু সেমই থাকছে, যা দেখতে পাচ্ছ সবই সেম টু সেমই থাকছে। আর এটার সাথে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য প্যান্ট পোর্শন এভরিওয়ান। সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছি আমরা, লাভলি একটা প্যান্ট আছে, মানে স্ট্রেট কাট প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। এইটা কি শোরুম থেকে নেওয়া যাবে? ওয়ারি ইয়াস আপু, যদি তোমার সাইজ 38-40 কাছাকাছি হয় বা 36-40 কাছাকাছি হয় তাহলে তুমি এটা কালকে এসে নিতে পারবো, বাট এটার বাকি সাইজেস গুলো স্টোর হতে টাইম লাগবে, শোরুমে আগে থাকে তো তারপর যে হচ্ছে দেওয়া হয়। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পাচ্ছি আমরা, মিষ্টি 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 কালার। প্রাইস হচ্ছে 1410 টাকা, প্রাইস পড়ে যাচ্ছে 1410 টাকা। হিলটা কত ইঞ্চ আপু, কত ইঞ্চ এটা বলতে তো, আল্লাহ আমি আমার ড্রেসটা খুলে ফেলছি। আচ্ছা আপু হিলটা কত ইঞ্চ বলতে পারছি না, ট্রাস্ট মি বলতে পারছি না, আমি আসলে এইভাবে আসলে ইঞ্চ টিঞ্চ আসলে খুব একটা খেয়াল থাকে না বা খুব একটা মেজারও করতে পারি না। আপনি ওয়ান পিস দেখো আপু, দেখানোর চেষ্টা করছি ওয়ান পিস, সমস্যা নেই। আচ্ছা তোমরা কমেন্ট করতে হবে কি কি দেখতে চাচ্ছো এবং বৃষ্টির দিন কিভাবে উপভোগ করছো, আজকে কে কিভাবে উপভোগ করলা বৃষ্টির দিনটা। আমি তো আজকে কাজ করি, আজকে তো আমার কাজ করার কোনো ইচ্ছাই ছিল না, বিশ্বাস করো, ঠিক আছে, আজকে কোনো কাজ করার ইচ্ছাই ছিল না। আচ্ছা এই কালারটা দেখিয়ে দিচ্ছি, এই কালারটা পেয়ে যাচ্ছি কি, এটা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা ডার্ক একটা হচ্ছে জাম কালারের মধ্যে, তাই না, সুন্দর একটা জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছি। এবং এটা বোথ নেক পেয়ে যাচ্ছি, মানে সেম টু সেম থাকছে। আর এটা হচ্ছে আমাদের স্লিভের ওয়ার্কটা থাকছে, সুন্দর একটা স্লিভ ওয়ার্ক, এই যে দেখেন নেটের মধ্যে সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি। এই টাইপের হচ্ছে কারদানার ওয়ার্ক থাকছে, পার্লের ওয়ার্ক আছে, আর এটা হচ্ছে নিচের ডিজাইনটা থাকছে, একটু সেম ওয়ার্কটাই থাকছে নিচের দিকে। এবং এটার প্রাইসটা কত পড়ছে, 1390 টাকা। এবং এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি, এটা প্যান্টটা থাকছে আমাদের, দিস ইজ দ্য প্যান্ট, সুন্দর একটা প্যান্ট থাকছে, প্রাইস পড়ে যাচ্ছে 1390 টাকা, প্রাইস পড়ে যাচ্ছে 1390 টাকা। নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা, নেক্সট ডিজাইনটা দেখে ফেলবো। থ্রি শেডস, যেই থ্রি পিসটা আপু ওইটা দেখাবেন, পাকিস্তানি গুলো ওই টাইপের গুলো, ওটা আপু ডিসকাউন্টেড ড্রেসের কি লাইভ হবে? আজকে ডিসকাউন্টেড ড্রেসের লাইভ হচ্ছে না। আচ্ছা এটা দেখাচ্ছি, কালকে ড্রেস, কালকে লাইভে ডিসকাউন্ট দেখানো হয়েছিল, ডিসকাউন্টেড ড্রেস। এটা হচ্ছে একটা সুন্দর একটা খুবই ভায়োলেট একটা ব্লু কালার, যেটার মধ্যে পুরাটাতে হেভি করে সিকুয়েন্সের কাজ করা আছে। হ্যাঁ আমার আমারও ছিল না, তারপরে অফিসের কাজ করতে হয়েছে, এক্স্যাক্টলি, মানে আজকে আমার সারাটা দিন মনে হচ্ছিল আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে পার করতে পারতাম। এক আর বাসায় হচ্ছে আমি তোমাদেরকে বলি হচ্ছে অনেকে টোকেন অফ লাভ হিসেবে ধরো অনেক কিছু পাঠায়, যেমন একজন আমাকে পাঠিয়েছে একটা পেজ থেকে পাঠিয়েছে অনেকগুলো আইসক্রিম, হ্যাঁ ওগুলো এখনো শেষ হয়নি। তো আমি জাস্ট চিন্তা করছি যে আজকে এই ঠান্ডা ওয়েদারে যদি আইসক্রিমগুলো বসে বসে খেতে পারতাম আর ঘুমাতে পারতাম তাহলে তো মনে করো জীবনটা একদম মনে হতো এটাই জীবন, এটার জন্যই হচ্ছে আসলে এত কষ্ট, ঠিক আছে। আমার যে সারাদিন এটাই মনে হয়েছে যে আজকে কখন বাসায় যাবো আর আইসক্রিম খাবো আর হচ্ছে চকলেট খাবো। আপু তোমার বড়টা দেখো, আপু দেখাচ্ছি, আপু দেখাচ্ছি, শাড়ি গাউন দেখান, আপু শাড়ি গাউন দেখানোর চেষ্টা করবো। আছে এটার, এটার ডিজাইনটা আমরা বুঝে ফেলেছি এবং এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইসটা কত জানি ছিল, 1640 টাকা। আপু তোমার বার্থডে কবে, এই যে আসতেছে, সবাই যেন ওই যে নভেম্বর 1 তারিখে কেক নিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকো, এটা যদি, এটা যদি মিস না হয়, ঠিক আছে, নভেম্বর 1 তারিখে বার্থডে সবাই, আমি আমার তো বার্থডের দিন এরা ছুটি দিবে না, তাই বার্থডের দিনও লাইভ করতে আসবে এটা ফর শিওর। তা আপনারা কি করবেন কি, একটু লম্বা করে লাইন ধরে দাঁড়ায় থাকবেন শপের বাইরে, আমি যখন আসবো আমাকে কেক দিয়ে বরণ করবেন, ঠিক আছে, যদি না করছেন না দেখবেন কালি। প্রাইস হচ্ছে 1640 টাকা। নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, নেক্সট ওয়ানটা দেখে ফেলি আমরা, আসেন জর্জেটের মধ্যে আছে। এটা স্লিভের ডিজাইনটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট থাকছে, হ্যাঁ স্লিভ ডিজাইনটা আমরা এই টাইপের একটা, এই টাইপের একটা হচ্ছে লুজ ফিট স্লিভ পাচ্ছি,
তার উপরে এইভাবে হচ্ছে পুরো তাতে হচ্ছে ব্ল্যাক কালারের কারচুপি এবং চাসেলস ডিজাইন থাকছে এবং এটার প্রাইসটা কত পড়ছে 1850 টাকা এবং এটার লেন্থ হচ্ছে 40-41 এবং এটা কি থ্রি পিস? হ্যাঁ ও ওয়াও এটা থ্রি পিস থাকছে। হ্যাঁ এটার সাথে দুপাট্টাও আছে, সুন্দর দুপাট্টা পাচ্ছি আমরা এটার সাথে। এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে 1850 টাকা, 1850 টাকা এবং এটা হচ্ছে প্যান্টামন, ঠিক আছে। প্যান্টের ভেতরে ইনার দেওয়া আছে, 1850 টাকা। সাইজ হচ্ছে 36-48 পর্যন্ত আছে, সাইজ হচ্ছে 36-48 পর্যন্ত থাকছে, ঠিক আছে। এটা থ্রি পিস থাকছে আমাদের। স্কিন কালার ব্লু প্লাস স্কাই মিক্স, স্কিন কালার ব্লু প্লাস স্কাই মিক্স, এটা মনে হচ্ছে না এটা থ্রি পিস, থ্রি শেডস এর যেটা বলছে এটা মনে হয় পাকিস্তানিটাই বলছে। আচ্ছা প্রাইস পড়ে যাচ্ছে মাত্র কত 1850 টাকা। যার লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলতে হবে। এটা হচ্ছে দুপাট্টাতে থাকছে আমাদের, সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি। ওকে আসেন শাড়ি গাউন দেখাই, অনেকক্ষণ ধরে বলছে শাড়ি গাউন দেখানোর কথা। সাজি আপু কেমন আছেন? হাই আয়েশা ইসলাম আপু, আপনার সাথে আমার নামের কত মিল। প্রাইস কোনটার প্রাইস আপু? আমি যেটা পরে আছি সেটা কিউটি। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আপনার কেমন অবস্থা? কেমন আছেন বাকি সবাই? আচ্ছা এটা শাড়ি গাউন না, গাউন দেখাচ্ছি এখন, ঠিক আছে। এই গাউনটা তো এটার গ্রিনটা তো নাই, এটার আসছে স্টক হয়েছে। আচ্ছা গ্রিনটা রিস্টক হয়েছে, এই ডিজাইনটার, এই ব্লুটা এবং গ্রিনটার স্টক হয়েছে। যারা গ্রিনটার জন্য ইনবক্স করছিলেন এতদিন ধরে তারা দেখে নিতে পারেন। হ্যাঁ আচ্ছা আপু গাউন আছে, এই যে দেখানো শুরু করেছি আমি, গাউন দেখানো শুরু করে দিয়েছি। এটার লেন্থ হচ্ছে 54, এটা ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেটের মধ্যে আছে, 54 লেন্থের মধ্যে আছে, 36-48 পুরো সাইজটা পাচ্ছেন। হ্যাঁ 36-48 সাইজ অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস পড়ে যাচ্ছে 1990 টাকা, ঠিক আছে। প্রাইস পড়ে যাচ্ছে 1990 টাকা। এটার যে গ্রিনটা আছে ওটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটার যে গ্রিন কালারটা আছে সেটাও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে গাউন, না শাড়ি গাউন বাট স্টাইলিশ পার্টি গাউন এটা। সুন্দরী কেমন আছে? আমি খুব ভালো আছি। তোমারটা 44 হবে? ইয়েস আপু একদম 48 পর্যন্ত আছে আমারটা বডি সাইজ। আচ্ছা এই যে দেখেন এটার গ্রিনটা দেখিয়ে দিচ্ছে, সুন্দর একটা বটল গ্রিন। এই যে দেখেন এই প্রত্যেকটা 48 পর্যন্ত বডি সাইজ হবে আপুরা, প্রত্যেকটা 36-48 পর্যন্ত বডি সাইজ হবে এবং এটা লং আছে, 54 ম্যাটেরিয়াল জর্জেটের মধ্যে আছে। হ্যাঁ আমরা একটু ড্রেসটা সেট করে ফেলি, আসেন সুন্দর করে ড্রেসটা একটু সেট করে ফেলি। এই যে ওয়াও, খুবই 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 প্রিটি, খুবই সুন্দর। প্রাইস পড়ে যাচ্ছে একেবারে 1990 টাকা, 1990 টাকা প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 1990 টাকা। এখানে কিন্তু নেকে আমরা এই ওয়ার্কটা পাচ্ছি, ঠিক আছে, নেকে আমরা এই কাজটা পাচ্ছি। ওকে আমরা হচ্ছে এটা এটা রেখে দিচ্ছি। আপু ওয়ান পিস কালেকশন দেখাও আপু। আজকে ওয়ান পিস নেই, আজকে আজকে জাস্ট টু পিস আজকে থাকছে, শুধু আজকে টু পিস কালেকশন থাকছে। আমি যতগুলো কালেকশন দেখাই আপু সবগুলো হচ্ছে 36-48 পর্যন্ত প্রত্যেকটা বডি সাইজ অ্যাভেলেবেল আছে। আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সুন্দর একটা জর্জেটের মধ্যে আছে ম্যাটেরিয়ালটা, দারুণ একটা জর্জেট ম্যাটেরিয়াল, ঠিক আছে। এই যে দেখেন এবং এটা স্লিভটা কিন্তু পেয়ে যাচ্ছে একটু কাফতান টাইপের একটা স্লিভের মধ্যে, ঠিক আছে। এই যে দেখেন স্লিভটা কিন্তু স্ট্রেট কাট আসেনি, স্লিভটা কিন্তু একটু কাফতান টাইপের এবং এটা পরলে কিন্তু একটু মনে হবে এটা লুজ ফিট প্যাটার্ন, মানে এটা কাফতান স্টাইলের মধ্যে আসলে বেসিক্যালি এটা সাইজিংটা করা হয়েছে, স্টাইলিংটা করা হয়েছে। আপু কোটি স্টাইলের গাউন দেখাও প্লিজ। আপু কোটি স্টাইলের গাউন তো আজকে নেই আপু। আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসটা টু পিসটা এবং আই হোপ এটা বুঝতে পেরেছেন। এটা পোর এটা আসলে বেসিক্যালি ভেতরে কিন্তু ইনার দেওয়া আছে। হ্যাঁ ইনারটার সাইজ কিন্তু ধরেন আপনি 38 অর্ডার করলেন, 38 কিন্তু আসলে এটা বডি সাইজ, বাট এটার যে স্লিভটা আছে না স্লিভটার কারণে এটা একটু ব্যাগি লাগবে, লাইক একটু লুজ ফিট কাফতান স্টাইল লাগবে। আর এটা প্যান্টটা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে প্যান্টের পোর্শনটা নর্মাল বেসিক একটা প্যান্ট থাকছে, সেম টু সেম প্রিন্টের মধ্যে। এটা প্রাইসটা কত যেন? 1470। এটার প্রাইস হচ্ছে 1470 টাকা, এটার প্রাইস হচ্ছে 1470 টাকা। এটার মধ্যে কালার আছে, ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন আছে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। তোমার নেক ড্রেসটার নেকের ডিজাইন দেখো। আচ্ছা আমার ড্রেসটার নেকের ডিজাইনটা বেসিক্যালি আমার ব্যান্ডটা দাও তো, একটু ব্যান্ডটা দাও তো, আমি ব্যান্ডটা দিয়ে তারপর দেখাচ্ছি, আসো দেখাই। আমি একটু না বুঝালে বুঝবেন না, আমি জানি। এই যে দেখেন এটা হচ্ছে আমার নেকের ডিজাইনটা, ঠিক আছে, দিস ইজ দ্য নেক কাট এবং এই যে দ্যাটস ইট,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেকের ডিজাইনটা থাকছে। ওকে আসেন, এটা রেটটা দেখে ফেলি। কি ঝুম মিষ্টি, বাবারে বাবা। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি এখানে কিন্তু পুরোটা হচ্ছে আমরা কারদানে বা পরলের মধ্যে পাচ্ছি, এই যে নেকের এই কাজটা। ব্ল্যাকটা কত, ব্ল্যাকটার প্রাইস হচ্ছে, এটা প্রাইসটা জানি কত বলে ভুলে গেলাম, 1470 টাকা। তোমার ড্রেসের প্রাইস কত? 1410 টাকা। আপু তোমার ড্রেসের কালার আছে? ইয়াস আপু, দেখাচ্ছি এখনই। আপু পিক নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, ওকে এটা দেখেন, এটা হচ্ছে কিসের পিক নিয়েছেন আপু। আচ্ছা এটা হচ্ছে কলার থাকছে ড্রেসটা, এবং ড্রেসটার ডিজাইনটা আমি আই হোপ বুঝাতে পেরেছি। এটার ব্যাগ থাকছে, ওকে। সো এটার প্রাইস হচ্ছে 1470 টাকা, প্রাইস পড়ে যাচ্ছে 1470 টাকা। আমার ড্রেসটা এখন আমরা দেখাবো, তাই তো? শাড়ি গাউন আছে। আচ্ছা 1470 টাকা প্রাইস। আচ্ছা শাড়ি গাউন দেখতে চাচ্ছিলেন সবাই, শাড়ি গাউন কিন্তু থাকছে আজকে, ঠিক আছে? শাড়ি গাউন কেউ মিস করবে না, শাড়ি গাউনও কিন্তু আছে, শাড়ি গাউনও কিন্তু থাকছে, ঠিক আছে? কেউ মিস করবেন না, শাড়ি গাউনও কিন্তু থাকছে। আচ্ছা আমাকে একটু দাও তো আমার ব্যান্ডটা আবার। শাড়ি গাউনও কিন্তু থাকছে। আপু তোমার পরা ড্রেসটার অন্য কালার কি আছে, প্রাইসটা বলো। আপু আমার ড্রেসটার প্রাইস হচ্ছে তোমাদের, প্রাইসটা পড়ে যাচ্ছে একেবারে 1410 টাকা। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ এটার কালার, আরেকটা কালার পাচ্ছ। আচ্ছা যদি লাগে নিয়ে নিবো, আরেকটা কালার আছে, সেটা হচ্ছে একটা মিষ্টি পিঙ্ক কালার। আচ্ছা শাড়ি গাউনটা একটু দেখাই, তারপর হচ্ছে আমি আবার দেখাচ্ছি। এই শাড়ি গাউনটা যে কত হাজারবার রিস্টক হয়েছে, আনকাউন্টেবল টাইমস হচ্ছে রিস্টক হয়েছে, মানে এটা রিস্টক হচ্ছে হচ্ছে হচ্ছে, এবার হতেই থাকবে, এটা কোনো নন স্টপ, ঠিক আছে? ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসটার লুক, আমাদের শাড়ি গাউনটার লুকটা, ঠিক আছে? বেল্টও পাচ্ছি। এইটার প্রাইস পড়ে যাচ্ছে কত, 2170 টাকা, 2170 টাকা। এটার প্রাইস পড়ে যাচ্ছে 2170 টাকা। এটার মধ্যে সুন্দর কালার আছে, আমি কালারসও দেখাবো। হ্যাঁ 2170 টাকা। আপু গ্রিন কালারটার পিক দাও, আপু গ্রিন কালারটার পিক দিব। আপু গ্রিন কালারটার পিক অলরেডি আছে পেজে। অলিভ গাউনটার প্রাইস কত, অলিভ গাউনটার প্রাইস কত জন ছিল, 1990 টাকা। হ্যাঁ ওটা কি ধরতে হবে আবার, ওটা কি আবার ধরতে হবে স্ক্রিনশটের জন্য? নিউ কালেকশন আনেন আপু, আপু নিউ কালেকশন তো প্রতিদিনই আনছি, প্রতিদিনই নিউ কালেকশন আনছি, বাট প্রতিদিন তো নিউ কালেকশন 8 থেকে 10টা দেখানো যাবে না আপু। যেগুলো রিস্টক হয় সেগুলো দেখাচ্ছি, এটা বেলটা সুন্দর করে বাঁধতে হবে, যেটা রিস্টক হয় সেটাই ধরে রাখো, আমি হচ্ছে বেঁধো না, আমি হচ্ছে দেখা। এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি আমরা, এটা কালার্স আছে, কালার্স কি অ্যাভেলেবেল আছে, কালার্স আছে, আমি কালার্স দেখাবো এখন। আচ্ছা ইয়েলো এন্ড অলিভ কালার অ্যাভেলেবেল আছে, আছে এখন আধারে কাছে। আচ্ছা ওকে, আচ্ছা এটা আরেকটা কালার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা অলিভ কালারটা, আচ্ছা অলিভ কালার রেখে ফেলছ, এটা নিয়ে আসো, আমি ধরবো আবার এটা। আপাতত এটা দাও, এটা সেট করি পুরোটা আমি। আচ্ছা এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ইয়েলোর সাথে অলিভের কন্ট্রাস্টে, হ্যাঁ সেম প্রাইস থাকছে, প্রাইস পড়ে যাচ্ছে 2170 টাকা। হাফ কোটি ডিজাইনের মধ্যে আছে, এই যে দিস ইজ দ্য ডিজাইন। হ্যাঁ একদম হালদির জন্য কিন্তু পারফেক্ট, একদম হালদির জন্য খুব সুন্দর একটা আউটফিট, হালদিতে এটা ক্যারি করে ফেলতে পারেন, খুবই ভালো লাগবে। তোমাকে অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ। এইগুলো লং অনেক, 56 লেন্থের মধ্যে আছে। আপু অলিভ কালারটা আবার ধরেন, আমি ধরছি আপু, একটা মিনিট একটু অপেক্ষা করো। এটা এটা হচ্ছে আমাদের প্রাইস বলে দিয়েছি আমি, যার লাগবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে, ঠিক আছে? এটা সুন্দর একটা শেডের মধ্যে আছে শাড়ি গাউনটা, ওকে। এটা সাইজ আছে হচ্ছে 36 থেকে 48 পর্যন্ত। আসো অলিভ গাউনটা আমি দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে আমাদের অলিভ গাউনটা থাকছে, ম্যাক্সিমাম হচ্ছে জর্জেটের মধ্যে। আই লাভ ইট, আই লাভ ইট, এটা পরলে তো পাওয়ারফুল ফিল হয়। প্রাইস হচ্ছে 14, এটা প্রাইস 1470 না, মানে ওই টাইপের কোটি আসলে আজকে দেখাচ্ছি না। আচ্ছা এবার চলো আমারটা দেখিয়ে দিই, আমারটা ড্রেসটা তো অনেকেই জানতে চাচ্ছিলাম কি টাইপের মধ্যে কালার আসছে। সো এটা বেসিক্যালি ডার্ক মেরুন কালার, হ্যাঁ সুন্দর একটা ডার্ক মেরুন কালারের মধ্যে আছে। নিচের দিকে আমরা এরকম সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে কাজটা পাচ্ছি, ইটস ভেরি প্রিটি, পুরোটা হ্যান্ডওয়ার্ক কাপড়া। তোমার হাইট, আচ্ছা হাইট কত, আচ্ছা হাইট হচ্ছে 5'5". আচ্ছা ওকে ড্রেসটা দাও। এটার মধ্যে আরেকটা কালার আছে, এই যে দেখেন, একটা সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালার আছে,
খুবই প্রিটি একটা কালার। দেখুন রেড ডার্ক রেড মেরুনের যেটা আজ পাচ্ছি সেটার সাথে কিন্তু ব্ল্যাক এর কাজ থাকছে, আর এটার সাথে থাকছে হচ্ছে একটা সুন্দর ক্রিস্টাল, একটা হচ্ছে একটু রোজি টাইপের নুট কালার কম্বিনেশন প্যাচ ওয়ার্কের উপরে কারদানার বা কারচুপের কাজ পাচ্ছে। এটা পুরোটাই হ্যান্ড ওয়ার্কের মধ্যে আছে, ঠিক আছে। এই দুটো কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনের মধ্যে, প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 1410 টাকা। চেরি জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে আছে, আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না, আমরা উইদাউট অ্যাডভান্স পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু হচ্ছে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে, এবং যারা হোলসেল নিতে চাচ্ছ সেটাও কিন্তু পসিবল, ঠিক আছে। প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 1410 টাকা। ওকে, সো দ্যাটস ইট, আজকে কিন্তু এতটুকুই থাকলো লাইফটা। আশা করছি আজকের লাইফটা তোমরা সবাই খুব এনজয় করেছো, ভালো লেগেছে তোমাদের কাছে, এবং ড্রেসটা অনেক সুন্দর। যারা টু পিস ড্রেস চাচ্ছ একটু আরামদায়কের মধ্যে, তারা এই ড্রেসগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা এভরিওয়ান, গুড নাইট।